তা আমার ছেলের আবদার মেটানোর জন্য তো দুই ধরনের রোল বানালাম, আমার ছেলেরও আবদার মেটালাম, আপনাদের সাথেও দুই ধরনের রোল শেয়ার করলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এর আগে আমি আপনাদের এগ রোল বানিয়ে দেখেছিলাম, তো সেটা আমার ছেলের খুব পছন্দ হয়েছিল আর খুব ভালো লেগেছিল, খেয়ে খুব খুশি হয়েছিল। আপনাদেরও খুব ভালো লেগেছে এগ রোলের রেসিপিটা, তো তাই আজকে আমি ভাবলাম যে চিকেন রোল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা আমার ছেলেও বায়না করেছে যে মা এগ রোল খেয়েছে, এবার চিকেন রোল খাবো, তো তাই আজকে ওটা বানাবো আর আপনাদের সাথেও শেয়ার করব। তো আপনারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে আর খুব সহজভাবেই আমি দেখাবো। এই রেসিপিটা বানানোর জন্য কী কী নিয়েছি প্রথমে আপনাদের বলে দেবো। এখানে নিয়েছি চিকেন কিমা, এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ময়দা, ডিম, পেঁয়াজ কুচি, শসা কুচি, সস, নুন, চাট মশলা, লেবু, বিট নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তেল, কাঁচা লঙ্কা কুচি। প্রথমে চিকেনটা আমি কিছু মশলা মাখিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো প্রথমে আমি চিকেনে মশলাটা মেখে নেব। এখানে চিকেনটা নিয়েছি, চিকেনের মধ্যে নুন দিয়ে দেবো, ময়দা দিয়ে দেবো, পাতিলেবুর রস দিয়ে দেবো একটু, দিয়ে মাংসটাকে ভালো করে মেখে রেখে দেবো। সব কিছু দিয়ে মাংসটা ভালো করে মেখে নেব। চিকেনের মধ্যে আমি ময়দা দিয়েছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। চিকেনটা মেখে 15 মিনিটের জন্য রেখে দিয়েছি, তো এখানে আমি ময়দাটা মেখে নেব। এখানে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে দিয়ে দেবো নুন, তেল দিয়ে দেবো, তেল আর নুন দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দায় ময়নটা ভালো করে মেখে নিয়েছি, এবার একটু একটু জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার ময়দাটা উপর দিয়ে একটু তেল মাখিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ময়দার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি, এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। চিকেনটা প্রায় 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, তো এবার চিকেনের পুরটা তৈরি করে নেবো। তার জন্য উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন, এখানে আদা আর রসুনটা আমি একসঙ্গে থেঁতো করে নিয়েছি, তো এটা উপকরণের সময় বলা হয়নি। আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। তেল
তেলের উপর মশলাটা দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলার মধ্যে যে জলটা দিয়েছিলাম জলটা ফুটে উঠেছে, অনেকটাই মশলাটা কষা হয়ে গেছে। এবার এখানে যে মাংসটা আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম এই মাংসটা মশলার উপর দিয়ে দেবো। মাংসটা মশলার উপর দিয়ে একটু নেড়ে নিয়েছি, এবার এটা ঢাকা দিয়ে একটু জাল দিয়ে নেবো, তাহলে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। চিকেনের এই পুরটা তৈরি হয়ে গেছে, এবার এটা নাবিয়ে নেব। এখানে পুরটা তৈরি হয়ে গেছে, এবার এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম ওটা আরেকটু মেখে নেব। একটু মেখে নিয়েছি, এবার এখান থেকে ছোট ছোট করে লেচি করে নেব। এরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, খুব বেশি ছোট না আর খুব বেশি বড় না, রুটির মতো লেচি কেটে নিয়েছি। তো এগুলো এবার দু হাতে করে এইভাবে গোল করে নেব। এ দেখুন এরকম গোল করে নিয়েছি, সবকটা এরকম গোল করে নেব। এখান থেকে একটা লেচি নিয়ে এইভাবে শুকনো ময়দার মধ্যে দিয়ে এটা আমি বেলে নেব। তবে আমি ময়দা দিয়ে বেলছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। এটা বেলা হয়ে গেছে, এ দেখুন এটা খুব বেশি মোটা বা পাতলা করিনি। এই একইভাবে আমি সবকটা রুটি বেলে নেব। সবকটা রুটি বেলা হয়ে গেছে, এদিকে তাও বসিয়ে দিয়েছি, তাও গরম হয়ে গেছে। রুটিগুলো প্রথমে একটু সেকে নেব। রুটিগুলো খুব বেশি সেকবো না, হালকা করে সেকে নেব, আর তেল দেবো না, শুকনো খোলায় আগে সেকে নেব। এটা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। রুটিগুলো সব সেকে নিয়েছি, এবার ডিম দিয়ে আরেকবার ডিম আর তেল দিয়ে ভালো করে ভেজে নেব। ডিম ফাটিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে, নুন দিয়ে দেবো একটু, দিয়ে ডিমটা ভালো করে ফেটে নেব। তার মধ্যে তেল দিয়ে দেবো, ডিমটা দিয়ে দেবো। ডিমের ওপর একটা রুটি দিয়ে এইভাবে আস্তে আস্তে কেটে দেবো।
তো ডিম দেওয়ার পর ভালো করে ভেজে নিয়েছি, এবার এটা তুলে নেব। আবার তার মধ্যে তেল দিয়ে দেব, তার উপর ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। একটা রুটি নিয়ে ডিমের উপর এইভাবে আস্তে আস্তে দিয়ে চেপে দেব। এরকম ভাবে আমি রোলগুলো ভেজে নেব। ডিম দিয়ে রোলগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার রোলের ভেতর পুরটা ভরে নেব। এবার রোলগুলো আমি বানিয়ে নেব। এখানে একটা রোল নিয়ে নিয়েছি, রোলের মধ্যে এখানে যে চিকেনের পুরটা করে রেখেছিলাম এই পুরটা দিয়ে দেবো প্রথমে। চিকেনের পুরটা দিয়ে দিয়েছি, এবার এর উপর দিয়ে দিয়ে দেবো শসা কুচি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এবার দিয়ে দেবো বিট নুন, চাট মশলা, এবার দিয়ে দেবো সস, সবশেষে দিয়ে দেবো পাতিলেবুর রস। এভাবে কাগজ নিয়ে রোলের তলায় দিয়ে আস্তে আস্তে রোলটা এবার মুড়িয়ে নেব। এই দেখুন রোলটা তৈরি হয়ে গেছে, চিকেন রোলটা তৈরি হয়ে গেছে একদম দোকানের মতো, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তো চিকেন রোল যখন বানাতে বসেছিলাম অনেকটাই বেলা ছিল, তো বানাতে বানাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এর আগের বারে চিকুর জন্য এগ রোল বানিয়েছিলাম, তো ওটাই লঙ্কা দেওয়া হয়েছিল বলে চিকু ভালো করে খেতে পায়নি। তো আজকে চিকুকে কাঁচা লঙ্কা ছাড়া বানিয়ে দিয়েছি। ভালো লাগছে? ভালো লাগছে? তো আপনারা তো দেখলেন খুব কম সময়ের মধ্যে আর অল্প কিছু উপকরণ দিয়ে চিকেন রোল বানালাম। আপনারাও অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন, আর খেয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো চিকেন রোলের রেসিপিটা। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তা আমার ছেলের আবদার মেটানোর জন্য তো দুই ধরনের রোল বানালাম, আমার ছেলেরও আবদার মেটালাম, আপনাদের সাথেও দুই ধরনের রোল শেয়ার করলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে সুন্দর আরেকটি রেসিপির সাথে।